এই যে সোফাটা এই সোফাটা কিন্তু আপনার লিভিং রুম এর সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল ফেব্রিক দিয়ে করা আছে এবং এটা কিন্তু খুব ভালো মানের একটা লেদার এখানে কিন্তু মেটাল দিয়ে করা আছে সামনে সুন্দর একটা বোরফি ডিজাইন করে দেওয়া আছে সম্পূর্ণ গর্জন কাট দিয়ে করা এইটা 2 টু 1 একটা 5 সিটারের আইকে সোফা চাপগুলো ইউজ করা আছে এটা কিন্তু সম্পূর্ণ কাট দিয়ে করা আছে এটা কিন্তু সম্পূর্ণ অক দিয়ে করা নিচে কিন্তু সুন্দর একটা কাজ করে দেওয়া আছে এটা পিলটা কিন্তু আপনার অ্যাডজাস্ট করা এটাকে আমরা আরাবিয়ান মডেল বলে থাকি তুর্কি সুইস ভেলভেট ফেব্রিকের উপরে করা আছে আপনি কিন্তু চাইলে এটা কিন্তু ওয়াশ করে নিতে পারবেন সলিড 6 ইঞ্চি মধ্যে আছে খুবই ভালো কোয়ালিটির একটা ফেব্রিক তো অবশ্যই ওয়াটার প্রুফ আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আমরা আবারো কিন্তু চলে আসলাম ফুলজুরি ফার্নিচার আর ফুলজুরি ফার্নিচার মানে কিন্তু নিত্য নতুন সকল ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন একটা ঘর সাজাতে কিন্তু ডাইনিং টেবিল সোফা আলমারি ড্রেসিং টেবিল বেডরুম সেট সকল ধরনের প্রোডাক্ট আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন তো আমরা আজকে রয়েছি এটা হচ্ছে উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হাসপাতাল এবং হচ্ছে বাড্ডা এমজেড হাসপাতাল দুইটা শোরুম এখানে রয়েছে দুইটা মানে হাসপাতালের একবারে সাথে বানটা জেনারেল হাসপাতালের একবারে অপোজিটে হচ্ছে এই শোরুমটা আর এখানে আপনারা সকল ধরনের প্রোডাক্ট পাবেন যদি সেগুন কাঠের প্রোডাক্ট লাগে আপনারা সেগুন কাঠ পাবেন স্মার্ট ডিজাইনের যে সকল আপনারা হচ্ছে আলমারি বেডরুম সেট এগুলো সব কিছুই তাদের কাছে রয়েছে পুরো নিচতলা থেকে চারতলা একটা শোরুম ফুলজুরি ফার্নিচার বর্তমানে তাদের কাছে অনেক অনেক কালেকশন আছে আমরা এগুলো দেখাবো সোফার ভিডিও হবে আলাদা আপনার মোটামুটি বেডরুম সেটের আলাদা হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন যার যে প্রোডাক্টটা প্রয়োজন হয় যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আপনারা চাইলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে মানে কিছু টাকা অ্যাডভান্স করে দিতে হবে এখানে ফিফটি টাকা অ্যাডভান্স করে দিলে তারা আপনাদের ঠিকানায় মাল পাঠিয়ে দিবে দেন আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো বর্তমানে তাদের কাছে কি প্রোডাক্টগুলো আছে সেগুলোই আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কিন্তু আবারও চলে আসলাম ফুলজুরি ফার্নিচার আর ফুলজুরি ফার্নিচারের নতুন কিছু সোফার কালেকশন এসেছে আমরা এক এক করে দেখাবো যেটা বলছিলাম একবারে বাড্ডা জেনারেল হাসপাতাল আছে এখানে বাড্ডা এমজেড হাসপাতাল আছে উত্তর বাড্ডা একবারে মেইন রোডের সাথে আপনারা দেখছেন নিচে কিন্তু গাড়ি চলছে একবারে সাথেই উপরে চারতলা বিশিষ্ট শোরুম ফুলজুরি ফার্নিচার সপ্তাহে সাত দিনে খোলা আছে আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে আছে বিপ্লব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই নতুন অনেক সোফা আসছে মনে হয় আপনাদের আচ্ছা আচ্ছা ওকে তো আমরা এক এক করে দেখাবো জি কি কি সোফা দেখাবেন দর্শকদেরকে আজকে আজকে হচ্ছে 2 টু 1 কিছু সোফার কালেকশন আজকে দেখাবো আমরা আর যেটা বলতে চাচ্ছি আমি দর্শক ভাইদেরকে উদ্দেশ্যে আমি একটা বলতে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফারস্টে আমি আমরা আমাদের লোকেশনটা দিয়ে একটু শুরু করতে যাচ্ছি আর আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকার উত্তর বাড্ডাতে আচ্ছা ঢাকার উত্তর বাড্ডাতে আপনার বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক বিপরীত পাশে হচ্ছে আমাদের চারতলা ভবনটি পাশাপাশি আমরা হচ্ছে এএমজেড হাসপাতাল আছে আমাদের ভবনের পাশে হচ্ছে এএমজেড হাসপাতাল এই বিল্ডিং এএমজেড হাসপাতালের পাশে একদম স্বাধীনতা সরণী রোডের মাথায় আমাদের চারতলা ভবনটি তো আমরা হচ্ছে আজকে কিছু সোফার কালেকশন দেখাবো

এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল এই যে এখানে যে ফেব্রিকটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল ফেব্রিক দিয়ে করা আছে এবং এটা কিন্তু খুব ভালো মানের একটা লেদার আর এটা কিন্তু উইভার্সের একটা ফেব্রিক দিয়ে করা উইভার্সের একটা লেদার ফেব্রিক দিয়ে করা লেদার দিয়ে করা আছে এবং এখানে যে ফোম টাই যে দেখেন সাইফুল ভাই আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন সম্পূর্ণ সুপার সফট দিয়ে করা আছে একেবারে সলিড 6 ইঞ্চি ফোমের মধ্যে করা আছে দর্শক যদি যে আমরা হচ্ছে প্রোডাক্টটা যদি আমরা অর্ডার করি যে আমরা রেডি প্রোডাক্টটা নিয়ে অর্ডার করে দেন অর্ডারের আগে যদি আমরা কারখানাটা আমাদের প্রোডাকশন ভিজিট করে যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ভিজিট করে প্রোডাক্টটা নিতে পারবেন আচ্ছা আমরা কি ম্যাটেরিয়াল দিয়ে করতেছি কি আছে না আছে আপনি দেখে হচ্ছে প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে 2 টু 1 টু 5 সিটারের একটা সোফা আচ্ছা ওকে এটা এটা যদি আমরা একটু দেখিয়ে দেই দেখেন আমরা একটু দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে আমাদের এখানে কাস্টমাইজের অপশন আছে আপনি ফেব্রিক বলেন লেদার বলেন যে কোনো কালার বলেন আপনারা কাস্টমাইজ করে কিন্তু নেওয়ার আমাদের সুবিধা আছে আপনারা নিতে পারবেন এবং আমাদের ফ্যাক্টরিও আপনারা ভিজিট করে নিতে পারবেন আর সব সময় চেষ্টা করি দেরকে কিন্তু ফুলজুরি ফার্নিচার সব সময় চেষ্টা করে ভালো একটা প্রোডাক্ট ক্লায়েন্টের হাতে তুলে দেওয়ার জন্য ভালো একটা প্রোডাক্ট কিন্তু ক্লায়েন্টের হাতে তুলে দেওয়াই হচ্ছে আমাদের আচ্ছা মূল লক্ষ্য মূল আনন্দ এবং মূল লক্ষ্য ওকে এটা যদি আমরা একটু দেখিয়ে দেই দেখেন এখানে কিন্তু মেটাল দিয়ে করা আছে একটা মেটালের একটা চাপ দেওয়া আছে সামনে সুন্দর একটা বরফি ডিজাইন করে দেওয়া আছে মেটালের উপরে আর নিচের যে পায়াগুলো পায়া গুলো আপনার মেটাল দিয়ে করা আছে স্ট্রাকচারটা সম্বন্ধে যদি আমরা একটু বলি এটার যে ভিতরে যে প্ল্যাটফর্মটা স্ট্রাকচারটা স্ট্রাকচারটা সম্বন্ধে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ গর্জন কাট দিয়ে করা গর্জন কাট দিয়ে করা গর্জন কাট দিয়ে করা আছে এই হচ্ছে আমাদের 5 সিটারের একটা সোফা এটা কালার চেঞ্জ করা যাবে তো যে কোনো কালার আমাদের সম্পূর্ণ প্রোডাক্টের উপর আপনাদের কাস্টমাইজ এর অপশন আছে যে কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু কাস্টমাইজ করে আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারবেন আচ্ছা 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 ওকে তো এই পাশে আরো একটা সোফা আবার এই যে সোফাটা এই সোফাটা কিন্তু আপনার লিভিং রুমের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে কিন্তু এই যে কালার আমরা যে কালারটাতে সোফাটা করেছি আপনি দেখেন খুবই সুন্দর কালারটা আমরা কালার যে কম্বিনেশনে করেছি আপনার লিভিং রুম এর সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে কিন্তু এই সোফাটা এরপরও আপনি চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারেন পাশাপাশি আরেকটা সোফা দেখেন ওকে এই পাশে আরো একটা সোফা দেখেন এই সোফাটা দেখেন এইটো 2 টু 1 একটা 5 সিটারের আইকে সোফা এটার এখানে যে চাপগুলো ইউজ করা আছে এটা কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে করা আছে কি কাঠ দিয়ে আছে এটা কিন্তু মেহগনি কাঠের উপরে করা আছে আচ্ছা মেহগনি কাঠ এটা মেহগনি কাঠের উপরে করা আছে এবং কালারটা আমরা করেছি আক্তারের একটা কালার দিয়েছি এটা আপনার তেতুল বিছে ডিপ কালারের মধ্যে সোফাটা করেছি এবং এইটাও কিন্তু ফাইভ সিটারের একটা সোফা নিচের যে বেজগুলো দেখা যাচ্ছে এইটাও সম্পূর্ণ কাঠের উপরে করা আছে সম্পূর্ণটা আপনার মেহগনি কাঠের উপরে করা আছে এইটাও ফাইভ সিটারের সোফা দেখেন এই যে আচ্ছা দিয়ে করা করা আছে তো এগুলো আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে পাশাপাশি এই আরেকটা সোফা এটাকে আমরা না দিয়া মডেল বলে থাকি এইটাও ফাইভ সিটারের একটা সোফা এইটার যে এখানে যে ডিজাইনটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ অক দিয়ে করা আছে এটা কেনাডিয়ান অক বিনিয়ার দিয়ে করা আছে এখানে দেখেন এখানে একটা ডিজাইন করে দেওয়া আছে সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি এবং সাইড এর নিচে কিন্তু সুন্দর একটা কাজ করে দেওয়া আছে এটা সম্পূর্ণ কিন্তু আউটলুকিংটা যেটা আছে সম্পূর্ণ ক্যানাডিয়ান ওক বিনিয়ার চাপের উপরে করা আছে কাজ উপরে করা আছে আর আর্টিফিশিয়াল লেদার দিয়ে করেছি আপনারা চাইলে ফেব্রিক বলেন লেদার বলেন কালার বলেন যে কোনো কালারেই কিন্তু আপনারা যেকোনো কোনো ভাবেই কিন্তু আপনারা কাস্টমাইজ করে প্রোডাক্টটা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এদিকে আরেকটা সোফা আছে লেদারের উপরে দেখেন লেদারে কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে খুবই সুন্দর সিম্পল এর মধ্যে খুবই নিত্য নতুন খুবই ডিজাইন কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আর আমাদের মূল লক্ষ্যে হচ্ছে নিত্য নতুন কালেকশন দেওয়াই হচ্ছে ফুলজুরি ফার্নিচারের মূল লক্ষ্য দেখেন সবসময় চেষ্টা করি একটা আপডেট কালেকশন দেওয়ার জন্য এই যে এই সোফাটা দেওয়া আছে এটাও কিন্তু ফাইভ সিটারের মধ্যে সোফাটা করা আছে এটার যে পিছনের যে পিলোটা হ্যাঁ পিলোটা কিন্তু আপনার অ্যাডজাস্ট করা ফিক্সড করা হ্যাঁ এটা ফিক্সড করা আছে নিচের যে পায়াগুলো এবং ব্যাসগুলো করা আছে এগুলো সম্পূর্ণ মেহেগুনি কাঠ দিয়ে করা আছে এবং নিচে সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আছে

ভিজিট করার পরে আপনারা এসে দেখে দেন হচ্ছে প্রোডাক্ট আপনারা দশ দোকান থেকে বেস্ট প্রাইসে তো আপনারা ইনশাল্লাহ আমরা সব সময় এটা চেষ্টা করি যে ক্লায়েন্টদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য সব সময় চেষ্টা করি এবং এইটাই হচ্ছে ফুলজুরি ফার্নিচারের মূল একটা লক্ষ্য আচ্ছা 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 ওকে ওকে তো আমরা আরো কিছু সোফা এই পর্যায়ে দেখাবো দর্শক অনেক সোফা আছে এটা চারতলা বিশিষ্ট একটা শোরুম আচ্ছা নেক্সট আমরা যদি যেহেতু ভাই যদি আরেকটা সিম্পল সোফা দেখিয়ে দেই আমরা কিন্তু আসতে আস্তে আমাদের যে এই ফ্লোরে সব হচ্ছে সোফার কালেকশন আমরা কিন্তু আস্তে আস্তে সবগুলা সোফাই সাইফুল ভাইয়ের মাধ্যমে আমরা সবাইকে দেখানোর চেষ্টা করব একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা একটু দেখবেন আপনারা এটা কি মেহগনি কাট এটা মেহগনি কাট দিয়ে করা আছে এবং এটাও কিন্তু 5 5 সিটারের একটা সোফা আছে ভাইয়া এটা কিন্তু আপনি এটা এটা পিলুটা কিন্তু আলাদা হ্যাঁ আচ্ছা 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 এটা পিলুটা আলাদা এবং এটা কিন্তু সম্পূর্ণ মেহগনি কাট দিয়ে করা আছে এটা ব্যান্ডিং ফিনিশিং গুলো যদি একটু কাছ থেকে দেখিয়ে দেন খুবই চমৎকার ভাবে কিন্তু এটা করা আছে ফিনিশিং গুলো এবং যে এই যে দেখেন আপনি প্রত্যেকটা ডিজাইন আমরা কিন্তু যে যেটা আমরা বলেছি আমাদের মূল লক্ষ্যই হচ্ছে কিন্তু ক্লায়েন্টদেরকে একটা ভালো প্রোডাক্ট ক্লায়েন্টের হাতে তুলে দেওয়ার জন্য এবং সাইডে দেখেন আপনি সুন্দর কিন্তু এখানে এই যে সোফাটা আমরা করেছি এটা এখানে কিন্তু আপনারা চাইলে এটা আমরা ফিক্সড করেছি আপনারা চাইলে কিন্তু এটা অনেকেই হচ্ছে যে ভাই আমরা এটা ওয়াশেবল নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি আপনারা ওয়াশেবলও আপনারা নিতে পারবেন এবং দেখেন এই সোফাটাও কিন্তু সিটারের মধ্যে আমরা করেছি সিট একটা টোটালি হচ্ছে সিটার এই সম্পূর্ণ মেহগনি কাঠের উপরে কিন্তু সোফাটা করা আছে এবং আমরা ঘুনের ব্যাপারে যদি একটু বলে থাকি আমাদের যে প্রোডাক্টটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট উপরে কিন্তু আপনারা বিশ বছরে কিন্তু আমরা ঘুনের গ্যারান্টি দিয়ে থাকি আর এইখানে যে ম্যাটেরিয়ালসটা মেহগনি কাঠ অনেকেই বলে ভাইয়া মেহগনি কাঠ তো ঘুন পোকায় খেয়ে থাকে সেটার জন্য হচ্ছে এটা অবশ্যই আমরা কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করে থাকি আচ্ছা 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 এটা আপনার ফাঁকা হবে না বাঁকা হবে না ঘুন খাবে না সেই জন্য হচ্ছে আপনি টোয়েন্টি ইয়ার্স মানে বিশ বছরের একটা গ্যারান্টি আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমরা এটা করে থাকি এখানে আরেকটা সোফা এই সোফাটা হ্যাঁ এটা দেখেন এরাবিয়ান একটা সোফা এটাকে আমরা এরাবিয়ান মডেল থাকি বলে থাকি এইটাও কিন্তু ফাইভ ফাইভ সিটার আরেকটা সোফা আর এটাও দেখেন এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা চমৎকার ভাবে আমরা এই ডিজাইনটা করেছি এবং এটা কিন্তু আমরা এই যে ফেব্রিক দিয়ে করেছি এটা আচ্ছা সম্পূর্ণ আপনার তুর্কির সুইস ভেলভেট ফেব্রিকের উপরে করা আছে দেখেন ডিজাইনটা এটাও ফাইভ সিটার একটা সোফা পাশাপাশি আরেকটা লেদারের সোফা আমরা দেখিয়ে দিই দর্শক এটাও কিন্তু ফাইভ সিটারের মধ্যে এই সোফাটা করা আছে এইটাও আমরা নিচের যে ফোমটা আছে এটা কিন্তু আমরা ফিক্সড করে দিয়েছি এবং এখানে যেটা আছে সেটা একটু আমরা আলাদা সেট করে দিয়েছি এবং এটা কিন্তু সম্পূর্ণ আপনি যে ব্যাসটা দাও আছে এটা কিন্তু সম্পূর্ণ মেহগনি কাট দিয়ে করা আছে আচ্ছা ওকে 20 বছরের গunie না ধরার আছে আমাদের প্রত্যেকটা আপনার মেহগনি কাঠের উপরে আমাদের 20 বছরের গ্যারান্টি দেওয়া থাকবে obviously এটা সিজনং কেমিক্যাল সিজনিং ট্রিটমেন্ট করে আমরা করে থাকি এটা এটা 5 সিটার এই সোফাটাও কিন্তু 5 সিটার এবং দেখেন দেখেন দর্শক আমি একটু যে বসে দেখিয়ে দিচ্ছি আপনি দেখেন সোফাটা কতটায় কমফোর্টেবল বসার পরে আপনি আসলে এজন্যই আমরা বলছি যে আপনারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করেন

একটু সময় নিয়ে একটু সময় হাতে নিয়ে যেহেতু ফার্নিচারটা হচ্ছে সোফাটা হচ্ছে আপনার লিভিং রুমের সৌন্দর্যের জন্য আপনার সোফার মূল লক্ষ্যই তো হচ্ছে আপনার লিভিং রুমের সৌন্দর্যের জন্য আপনার লিভিং রুমটাকে আপনি সুন্দর করার জন্য হচ্ছে আপনি সোফাটা সোফাটা আপনার লিভিং রুমে সাজাবেন সেই জন্য আমি বলবো যে আপনারা একটু ফুলজুরি পারে একটু সময় নিয়ে আপনারা একটু সময় হাতে নিয়ে আপনারা একটু আসেন এসে দেন আমাদের ফ্লোরটা আপনি ভিজিট করেন ভিজিট করার পরেই আপনি কোনটাতে আপনি বসে কমফোর্টেবল কোনটার কোয়ালিটি আপনার সম্পূর্ণ আমরা সবসময় বললাম তো আমরা সবসময় ফুলজুরি পানি চেষ্টা করি আমরা দের হাতে ভালো একটা প্রোডাক্ট তুলে দেওয়ার জন্য আচ্ছা পাশাপাশি আরো একটা সোফা পাশাপাশি যদি আমি এই সোফাটা একটু দেখিয়ে দেই এটাও কিন্তু সাইফুল ভাই ফাইভ সিটার একটা কিন্তু অসাধারণ একটা সোফা যেটা হচ্ছে আমি একটু আগে আপনাকে বলেছি যেটা হচ্ছে আমরা ক্লায়েন্ট যদি চায় যেটা ওয়াশেবল আচ্ছা যেমন এই সোফাটাকে কিন্তু আমরা সেম ক্যাটাগরিতে করেছি আপনি কিন্তু চাইলে এটা কিন্তু ওয়াশ করে নিতে পারবে এই হ্যাঁ এটা দিয়ে করেছি আমরা এটা কিন্তু এটা কিন্তু আপনার লোকাল কোন ফেব্রিক না এটা কিন্তু আমরা যেই ফেব্রিকটা ইউজ করেছি কাজ থেকে একটু देखिएगा এটা সম্পূর্ণ সলিড 6 ইনচের মধ্যে করা আছে এবং এই ফেব্রিকটা আপনার উইভারসের একটা ফেব্রিক আমরা ইউজ করেছি খুব ভালো মানের খুবই ভালো কোয়ালিটির একটা ফেব্রিক এবং এটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ বস ওয়াটারপ্রুফ আচ্ছা ঠিক আছে দেখতে পারেন এটা থেকে দেখিয়ে দেখেন আপনি এটা তো মনে হচ্ছে দেখেন আপনি সোফাটা এটার যে ফিনিশিং কোয়ালিটিটা যদি একটু দেখিয়ে দেয় নিচের ব্যসটা নিচে যে এই যে মিনারটা পায়াটা যে করা আছে পায়াটা দেখেন পায়েটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করে দেওয়া আছে দেখেন এটাও কিন্তু ফাইভ সিগ্রিমেন্টের একটা সোফা ফাইভ সিটার এই সোফাটা দেখেন আপনি এটাও ফাইভ সিটার আমরা করেছি সুন্দর সুন্দর একটা সোফা এটা পাশাপাশি আমরা আরেকটা সোফা দেখিয়ে দেই এটাও কিন্তু ফাইভ সিটার আরেকটি সোফা এটাও কি মেগুনি কাঠ দিয়ে এটা না এটা আমরা ক্যানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে করেছি এটা এটাকে আমরা হ্যাঁ এটাকে আমরা বক্স সোফা বলে থাকি এটা ফাইভ সিটারের এই যে বক্স সোফাটা এইটার উপরে এটা দেখেন আচ্ছা সুন্দর একটা এখানে যে

খুব শৈল্পিক একটা কাজ কিন্তু একেবারে চিকন দেখেন খুবই সুন্দর ভাবে খুব নিখুঁত ভাবে কিন্তু কাজটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এখানে দেখেন এখানে যে ডিজাইনটা সেলাইগুলো আলাদা একটা সুতা দিয়ে সুন্দর করার চেষ্টা করেছি এটা নিচের ব্যাস্ত সম্পূর্ণ

সব ধরনের কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একটা ছাদের নিচে পেয়ে যাবেন এই সোফাটা দেখেন টু টু ওয়ান এটা কিন্তু বেলি বেলি সোফা বলে থাকি আমরা টু টু ওয়ান

স্বল্প জায়গার মধ্যে যারা চাচ্ছেন তারা এই সোফাটা আবার অনেক সময় ক্লায়েন্টরা কিন্তু চিন্তা করে যে আমরা আসলে ডিসকাউন্ট আমরা তো ডিসকাউন্ট অলওয়েজ প্রোডাক্টের উপর আমরা টেন টু ফিফটি পার্সেন্ট একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি তারপরেও আমরা কিছু প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের স্পেশাল একটা অফার থাকবে যেমন আপনি এই প্রোডাক্টটা যদি আমরা দেখিয়ে দিই দেখেন এটা টু টু ওয়ান ফাইভ সিটারের আরেকটি সোফা সম্পূর্ণ মেহগুনি কার্ড দিয়ে করা আছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমাদের তিন দিনের অফারে যারা নিবে তাদের জন্য কিন্তু বিশেষ একটা অফার থাকবে সেটা হচ্ছে আপনার মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই সোফাটা নিতে বিয়াল্লিশ হাজার টাকা হলে একেবারে সম্পূর্ণ মেহগুনি কার্ড দিয়ে করা আছে মাত্র একেবারে এটা রেডি স্টকে যারা নিবে তাদের জন্য এই প্রাইসটা থাকবে প্রযোজ্য আচ্ছা উইদাউট কাস্টমাইজ আচ্ছা কাস্টমাইজ করলে আবার প্রাইস বেড়ে যাবে স্টক ক্লিয়ারেন্স স্টক ক্লিয়ারেন্সে যারা নিবে তাদের জন্য স্টক অফারে যারা নিবে তাদের জন্য এই প্রাইসটা প্রযোজ্য হ্যাঁ পাশাপাশি যদি আমি এই সোফাটা দেখিয়ে দেই দেখেন দর্শক এখানে 5 সিটারে একটা সোফা এটা কিন্তু আপনার কাঠের কাঠের হাতল দিয়ে সেগুন সেগুন চাপ দিয়ে কিন্তু সোফাটা করা আছে দেখেন নিচের এখানে যে এখানে যে একটা ব্যান এটাও আমরা সেগুন কাঠ দিয়ে করেছি দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা সোফা এটাও কিন্তু ফাইভ সিটারের মধ্যেই করা আছে হ্যাঁ আচ্ছা এটাও আপনারা চাইলে দর্শক নিতে পারেন আচ্ছা পাশাপাশি এই পাশে পাশাপাশি এই পাশে আরেকটা সোফা আমরা একটু দেখিয়ে দিই হ্যাঁ এখানে যেটা করা আছে সম্পূর্ণ আপনার মেহেগুনি কাঠ দিয়ে করা আছে দেখেন আপনার ফিনিশিং ব্যান্ডিং কোয়ালিটি গুলো এখন পাশাপাশি করা আছে পাশাপাশি আমি আরেকটা সোফা দেখিয়ে দিই এই সোফাটা কিন্তু আমাদের অত্যন্ত ভাইরাল একটি সোফা এবং খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন একেবারে সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এবং খুবই সুন্দর একটা ডিজাইন আমি বলবো দর্শকদেরকে এই যে এখানে যে কাঠটা দেওয়া আছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ মেহগুনি কাঠের উপরে করে দিয়েছি রজনীগন্ধা মডেল বলে থাকি এটাকে এখানে যে ডিজাইনটা দিয়েছি এখানে ডিজাইন টাকে মূলত আমরা রজনীগন্ধা ফুলের একটা ডিজাইন দিয়েছি মূলত সোফাটাকে আমরা রজনীগন্ধা ডিজাইন বলে থাকি এখানে পাশাপাশি দেখেন এখানে পায়ার মধ্যেও কিন্তু নিচের পায়াটা দেখেন খুবই চমৎকার ভাবেই কিন্তু সোফাটা করা আছে পায়াটা যদি একটু কাছ থেকে দেখিয়ে দেন পায়ার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার চমৎকার সোফাটা আসলেই খুব চমৎকার সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু আহ ফাইভ একটা সোফা পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু আহ আরেকটু ভিক্টোরিয়া ক্যাটাগরি কিছু সোফা আজকে দেখাবো যারা হচ্ছে ভিক্টোরিয়া সোফা নিতে চাচ্ছেন অনেকে হচ্ছে টু টু ওয়ান তো অনেক দেখালাম আজকে একটু ভিক্টোরিয়া সোফা দেখে পিছনে দেখেন সিম্পলের মধ্যে মেরুন কালার ফেব্রিক দিয়ে থ্রি টু ওয়ান টোটালি হচ্ছে সিক্স সিটার আর একটা সোফা এটা সিক্স সিটার দিয়ে করেছে আমি সম্পূর্ণ ডিজাইনটা একটু যদি সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা আছে আচ্ছা সম্পূর্ণ সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা আছে এবং দেখেন এটাতে আমরা গোল্ডেন টাচ আপ করে সোফাটা খুবই সুন্দর করে খুবই সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি দেখেন এটা সিক্স সিটার দিয়ে করা আছে পাশাপাশি আমরা আরেকটা সোফা দেখিয়ে দিই আলগা গদির মধ্যে অনেকে হচ্ছে চাচ্ছেন যে আপনাদের কাছে কি আলগা গদি নেই হ্যাঁ ভাই আমাদের কাছে আলগা গদির সোফাও আছে কমপ্লিটলি চিটগং সেগুন দিয়ে করা আছে এটা কিন্তু ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার ডিজাইন এটাকে আমরা বলে থাকি হ্যাঁ হা ডিজাইন বলে থাকি এটার হাতলটা যদি একটু দেখিয়ে দিই দেখেন দর্শক খুবই চমৎকার এটাও দেখেন হাতলটা কিন্তু অনেক মোটা কাট দিয়ে করা আছে এবং খুবই চমৎকারভাবে করা আছে যে ফিনিশিং কোয়ালিটিটা আমি কাছ থেকে দেখিয়ে দিই খুবই চমৎকারভাবে করা তোলে করার চেষ্টা করেছি এবং এখানে দেখেন আপনি এখানে খুবই পা পায়াগুলো খুবই মোটা দিয়েছি ভিক্টোরিয়া পায়ার উপরে কাজ করে দিয়েছি সাইডেও কিন্তু আপনার একটা চিংড়ি ডিজাইন করে দিয়েছি দেখেন আচ্ছা চমৎকার ডিজাইন পাশে একটা স্যান্টাল টেবিল থাকবে তিন ফিট বা দুই ফিটের একটা স্যান্ট্রাল টেভি থাকবে এটাও কিন্তু

এখানে হচ্ছে হ্যাঁ চমৎকার করার চেষ্টা করেছি এবং এখানে দেখেন এটাকে হ্যাঁ তিনটা পার্টে এখানে ভিতরে একটু ডিজাইন দিয়ে জিনিসটা খুবই সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এখানে পায়াটা দেখেন আচ্ছা ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা পায়াটা ভিক্টোরিয়া হ্যাঁ ভাজ করে সুন্দর করে করার চেষ্টা করেছি এবং এইখানে দেখেন এখানে হাইশাটাও কিন্তু খুব মোটাটা কিন্তু সম্পূর্ণ চিটাগং সেগুন দিয়েই করা আছে আচ্ছা ওকে এই প্রোডাক্টটা 3216 এর মধ্যে করা আছে সোফাটা পাশাপাশি আরেকটা ডিজাইন এই যে লাল ফেব্রিকের মধ্যে হ্যাঁ কালার ফেব্রিকের মধ্যে দেখেন যারা হচ্ছে এটা কিন্তু ফেব্রিক যেটা আছে আমাদের এটা কিন্তু ইন্ডিয়ার একটা ফেব্রিক খুবই ভালো মানের একটা ফেব্রিক ঠিক আছে এটাও কিন্তু সিক্স সিটারের মধ্যে করা আছে এবং সম্পূর্ণ আপনার ডিজাইন করে দেওয়া আছে সম্পূর্ণ আপনার সেগুন কাঠের ডিজাইন হাতের কাজ করে করা দেওয়া আছে এটাও ছয় সিটার জি এটাও সিক্স সিটারের এখানে দেখেন পায়াগুলো অনেক মোটা পায়া দিয়ে কাজটা করেছি

এবং এখানে যে পায়াগুলো পায়াগুলো দেখেন আপনি পায়াগুলো একটু কাছ থেকে দেখিয়ে দেন যে ডিজাইনগুলো যে করা আছে দেখেন শামুক এখানে যে শামুকের একটা ডিজাইন করে দেওয়া আছে সোফাটার যে এটা যেই হাতের যে কাজটা ডিজাইনটা ডিজাইনটা কিন্তু আসলে আমরা শৈল্পিকভাবে কিন্তু খুবই সুন্দরভাবে চিকন কাজ দিয়ে খুবই দক্ষ কারিগর দিয়ে কিন্তু এটা আমরা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এটাও হচ্ছে আপনার থ্রি টু ওয়ান হ্যাঁ সিক্স সিটারের মধ্যে এই সোফাটা করা আছে

এইগুলো নিতে চান চলে আসতে পারেন ভাই আসার ঠিকানাটা আবার একটু বলে দিন আপনাদের কিভাবে আসতে হবে কিভাবে ফুলজুরি ফার্নিচারের আসার লোকেশনটা যদি আমি দর্শকদেরকে আমি আরেকটাবার বলে দেই এটা হচ্ছে ঢাকার উত্তর বাড্ডা আচ্ছা ঢাকার উত্তর বাড্ডাতে হচ্ছে আপনার ফুলজুরি ফার্নিচারটা ঢাকার উত্তর বাড্ডার হচ্ছে বাড্ডা জেনারেল হাসপাতালের ঠিক বিপরীত পাশেই হচ্ছে আমাদের চারতলা ভবনটি স্বাধীনতা সরণি রোডের একেবারে মাথায় হ্যাঁ মেইন রোডের পাশে আমার চারতলা ভবনটি অবস্থিত পাশাপাশি আমরা এম জেড হাসপাতালটা এম জেড হাসপাতালের পাশেই আমাদের হচ্ছে আমাদের তো আমাদের মূল লক্ষ্যে হচ্ছে সবসময় আমরা চেষ্টা করি ফুলজুরি ফার্নিচার সবসময় চেষ্টা করে ভালো একটা প্রোডাক্ট ক্লায়েন্টের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় আমরা এই চেষ্টাই আমরা সব সময় করি আচ্ছা ওকে তো দর্শক যারা প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই সোফাগুলো নিতে পারেন